নমস্কার, আজি যেহেতু বছর প্রথমটো দিন আর আজি প্রথমটো দিনত বছর মন্দির সময়ত ভিড় করেছে বিভিন্ন ভক্তপ্রাণ রাইজে। বিগত বছরত যে মানুষ তিতা মিঠা অভিজ্ঞতার সম্মুখীন হল, সেই সম্মুখীন হওয়া অভিজ্ঞতাবর পাহরি এটা নতুন ধরনের নতুন চিন্তা ধারণার নতুন আশা পরিকল্পনার মার আশীর্বাদ লবলে বা বিভিন্ন মন্দিরত ভগবানের আশীর্বাদ লবলে মন্দির সময়ত ভিড় করা পরিলক্ষিত হয়েছে বিভিন্ন ভক্তপ্রাণ রাইজে। আজি এতিয়া আমি উপস্থিত আছো লতাশিলর গণেশ মন্দিরত আর লতাশিলর গণেশ মন্দিরের আপনাদের পরিবেশ চাব পড়ে বিভিন্ন ভক্তপ্রাণ রাইজে আহি ইয়াত ভিড় করেছেহি বছরটো যাতে তেওঁলোকৰ কুশলে যাওক, অনাগত দিনত তেওঁলোকে যাতে ভাল ভাল চিন্তাৰে সু সু কর্মরে তেওঁলোকে আগবাড়িব পারে। বিগত দিনত তেওঁলোকে যি ভক্তপ্রাণ রাইজে বা বিভিন্ন ধরনের লোকে যি ধরনের তিতা মিঠা অভিজ্ঞতায় তেওঁলোকে সেই বছরটো পার করলে সেই বছরটো তিতা মিঠা অভিজ্ঞতাবর পাহরি এক নতুন চিন্তাধারায় নতুন পরিকল্পনার আগবাড়ি যার আশীর্বাদ লবলে আহিছে। আর আমি আপনার ভক্তপ্রাণ রাইজর মনের খবর বা তেওঁলোকে এই সময়ত বছর প্রথম দিনটোতে ভগবানের কেনে ধরনের আশীর্বাদ বিচারে সেই সন্দর্ভত আমি জানিবলে চেষ্টা করি দুদিন। গতি যেহেতু ভক্তসকলে বিভিন্ন ধরনের মানে ভিড় করেছে কি জানাব বা আপনি এই নববর্ষটো কেনে ধরনের হওয়াটো বিচার বা কেনে ধরনের আশীর্বাদ তেওঁলোকক? প্রথমতে আপনার এই মাধ্যমের জড়িয়ে সমগ্র বিশ্ববাসীল মোট আন্তরিক অভিনন্দন জানাইছো। 2020 চনের যে অভিহপ্ত দিন, যে অপায় অমঙ্গলের চারিফলের আবরি ধরেছিল মহাপ্রভু গণপতি দেবতায়, এই মহাবিপদজন মানে অনাগত দিনবিল আর নানক সবার প্রতি সুপ্রাসন্ন সুস্বাস্থ্য দিয়ক, সর্বাঙ্গীনভাবে সমগ্র আবাল বৃদ্ধ বনিতায় যেন নিজের নিজের স্বকীয় কর্তব্যত আগ্রহ যাবলে আশীর্বাদ প্রদান করক। ওং অবিঘ্নং কুরুমে নিত্যং বিঘ্নঞ্চ পেত হৈন্যতাম যাত্রা মঙ্গল সিদ্ধার্থ একদন্ত গণপতি দেবতা সবার প্রতি সুপ্রাসন্নয় মঙ্গল রক্ষা করব। সুপ্রাসন্ন মস্তু, আয়ুষ্মান ভবকুশল মস্তু, সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তো নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগভবেৎ। ওম শান্তিঃ, ওম শান্তিঃ, ওম শান্তিঃ। নতুন বছর শুভেচ্ছা জানাইছো আপনার। আর বছর যেহেতু প্রথম দিন আপনার দুইজনে আহিছে, প্রথমতে আপনার দুইজনলে নববর্ষ শুভেচ্ছা জানাইছো। কেনে ধরনের পরিকল্পনা বা ভগবানের ওসর বিগত দিনত আমি বিভিন্ন ধরনের মানে তিতা মিঠা অভিজ্ঞতা বিগত বছর আমার বহুত হল গতি এই বছরটো কেনে ধরনের পরিকল্পনা বা কেনে ধরনের হওয়াটো বিচারে? এই বছরটো যাতে সকল ধরনের অপায় মঙ্গল নাশ করে সকলরে ভাল হয়, সকলরে মঙ্গলের দেশখনের ভাল হয়, সেইটোই কামনা করো। আর লগতে আর আপনার শুভেচ্ছা দিল আর জানাইছো নতুন বছর শুভেচ্ছা। এই বছরটো মানে অনাগত বিগত বর্ষত বহুত কাহ হল বা করোনা হল, আমাক বহুত শিকালে, আমার পৰা বহুত নিলে, এই অনাগত বর্ষটো কেনে ধরনের হওয়াটো আপনাদের? গণেশ বাবাই অনাগত ভবিষ্যৎটো অলপ শান্তি হোক, মানুষের বেমার আজারের পৰা আঁতরত হোক, সেইটো বাবার ওচর কামনা করছো। গণেশ বাবার ওচর সকলের শান্তি হোক আর করোনা একেবারে নিহে হয়ে যাক। ধন্যবাদ দেই। আমি ধুনিয়া ছোৱালীজনী দেখিছো আর আহিছে আজি আশীর্বাদ লবলে। ভন্টি, তোমালৈ প্রথমতে নববর্ষ শুভেচ্ছা জানাইছো। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ দেই। আর তুমি কোৱাচোন কি বিচাৰিবা আর কেনে ধরনের যাওয়াটো বিচাৰবা? তোমালোকৰ এটা স্কুলও খুলিব? আমার স্কুলটো খুলিব লাগে, যোৱা বছৰ আমার স্কুলটো নখুলিল, এবার করোনাটো গলে হয়। করোনাটো গলে হয়, থ্যাংক ইউ। প্রথমতে নববর্ষ শুভেচ্ছা জানাইছো আপনাদের, থ্যাংক ইউ। আর নববর্ষত মানে বিগত বর্ষত আমি সকলে জানো বহুতখিনি আমার তিতা মিঠা অভিজ্ঞতা হল। নতুন বছরটো যেহেতু প্রথম দিনে আপনার আহিছে মন্দিরলৈ আশীর্বাদ লবলে, নতুন বছরটো কেনেকুৱা হাতো? নতুন বছরটো ভালে যাওক সকলরে বাবে। পরিকল্পনা কিবা আছে নি মানে বিশেষকৈ বিশেষ ধরনের পরিকল্পনা? পরিকল্পনা নাই তেনেকুৱা একো। নতুন বছর শুভেচ্ছা জানাইছো আপনাদের, আপনাদের থাকে নতুন বছর শুভেচ্ছা। গোটে নতুন বর্ষর পরিকল্পনা কেনেকুৱা হওয়াটো বিচাৰে? আর কারণ অনাগত দিন বিগত দিনক আমার বহু ধরনের আমার সুখে দুঃখে আমি এটা বছর পার করল, বহু তিতা মিঠা অভিজ্ঞতা হল, নতুন বছরটো কেনে ধরনের হওয়াটো? নতুন বছরটো সকলরে কারণে ভাল হওয়াটো বিচাৰো, সকলরে মঙ্গল হোক, সকলো ব্যবসায় বাণিজ্য পড়া শুনা সকলে নিয়মিতভাবে চলক, যিমানখিনি বন্ধ হৈ আছিল সকলোখিনি কাম আগৰ নিচিনা পুনৰ নিচিনা হ'ব, সকলোৰে মংগল কামনা কৰিলোঁ। ল'ৰা ছোৱালীয়ে চাকৰি বাকৰিও ভালকৈ হওক কৰক, সেইটোৱে আৰু সকলো দেশবাসীৰ কাৰণে।
আপোনালৈ। আৰু যিহেতু বিগত বৰ্ষত আমাৰ বিভিন্ন ধৰণৰ মানে তিতা মিঠা অভিজ্ঞতা আমাৰ বহুত হ'ল, কৰোণা হ'ল, কাহ হ'ল, এই বৰ্ষটোত আপোনালোকে কেনেধৰণে যোৱাটো বিচাৰে বা আপোনাৰ নতুন কিবা পৰিকল্পনা আছে নেকি? যোৱা বছৰ যি হ'ল হ'ল, এতিয়া নতুন বছৰত মই এইটো আশা কৰিলোঁ যে চব যিকোনো অসুবিধা বা চববিলাক চব নাইকিয়া হৈ পেলাই চব যেন ভালেই হয়, আৰু গোটেই অসমবাসীলৈ মই নৱবৰ্ষৰ শুভেচ্ছা জনালোঁ। আমিও আশা কৰিছোঁ আপোনাৰ মনৰ বাঞ্ছা পূৰ্ণ হওক। দাদা আপুনিও কওকচোন, নতুন বছৰৰ শুভেচ্ছা জনাইছোঁ, নতুন বছৰত কেনেধৰণৰ মানে পৰিকল্পনা আপোনাৰ কেনেধৰণৰ? পৰিকল্পনা বহুতখিনি কৰা হৈছে, যিহেতু 2020 চনৰ গোটেইখিনি লকডাউনৰ ভিতৰতে গ'ল, এইবছৰত বহুতখিনি পৰিকল্পনা কৰিছোঁ। আশা কৰোঁ যোৱা বছৰৰ দৰে যাতে এইটো বছৰ নহয়, লগতে সমূহ অসমবাসীলৈ ইংৰাজী নৱবৰ্ষৰ শুভেচ্ছা জনালোঁ। ধন্যবাদ।